नमस्कार नारी रान्ना घरे आमी कांचना सबाई के स्वागत जानाच्छी। आज के आमादेर अतिथि इंद्राणी गुप्त सबाई जाने नमस्कार और सबाई तो जाने सप्ताहव्यापी आमरा डिमेर उत्सव पालन करछी माने डिमेर जो रकम रेसिपी जो रकम रान्ना सब शिखछी सप्ताह तो आज के बोदी आपनी कि शेखाच्छेन डिमेर पातुरि। अरे बाबा दारुण आमी ताहले गैसटा जेले दी। हाँ तेल दिए तो बसाच्छेन? हाँ तेल देब कपला तेल दिच्छि एक कलाई जथेष्ट जस्ट हल्का करे। সর্ষের তেল? হ্যাঁ সর্ষের তেল অবশ্যই। বৌদি এত কনফিডেন্টলি টক 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 প্রত্যেকটা প্রশ্নের জবাব দিচ্ছেন, রান্নাটা ফাটাফাটি হবে সেটা বোঝাই যাচ্ছে। কি বৌদি তাই তো? একটু হ্যাঁ চলুন, আমি তো আপনার অ্যাসিস্ট্যান্ট আছি, কোনো চিন্তা নেই, লড়ে যাব দুজনে মিলে। ঠিক আছে, এর উপরে তেল লাগবে, এর উপরে আরেকটু তেল দিতে হবে। হ্যাঁ এবার তেলটা একটু বেশি লাগবে। আচ্ছা আমি গ্যাসটা কিন্তু হাই করে দিয়েছি নাকি? আপাতত হাই থাক। আচ্ছা সময় হলে কমিয়ে দিতে বল। কলাপাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা নেই তো? না। দেখতে কিন্তু দারুণ ইন্টারেস্টিং লাগছে তাই না? এবার এবার কাটা ডিমগুলো এরকম করে আমি বসিয়ে দিলাম। আচ্ছা উল্টো মুখ করে, উল্টো মুখ করে এর উপর কিছু তেল দিয়ে দিতেও পারেন নাও দিতে পারেন, ক্ষতি নেই কিছু। এরপরে নারকেল বাটা এনে চামচে এটা এটা দিয়ে হয়ে যাবে। এতে একটু হলুদ মিশালাম। হুম এবার পুরো নারকল বাটাটা দিয়ে দিন। আচ্ছা এই নারকল বাটাটা পরিমাণ অনুযায়ী নিতে হয়, যতগুলো ডিম হবে তার উপর ডিপেন্ড করছে, তার উপর ডিপেন্ড করছে। এরপর এই পেঁয়াজ রসুন বাটা আছে, হুম এটা আমি দিয়ে দিলাম এরপরে এর মধ্যে। হ্যাঁ ভাজাটা যার কোনো ঝামেলা নেই? না কিচ্ছু নেই। লঙ্কা, লঙ্কা বাটা এটা যে যেমন ঝাল খায় যেরকম ঝাল খায় অবশ্যই। এবার একটু হলুদ দেবো রে পরে। নুনটাও অবশ্যই স্বাদ মতো, অবশ্যই স্বাদ মতো। এবার কি করতে হবে? এবার চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দিই। তাহলে মোটামুটি একটু গন্ধ গন্ধ বেরিয়েছে, বেশ আমার তো মনে হচ্ছে একটু খুলে দেখি ইন্টারেস্ট লাগবে। আরে বাবা দারুণ, তাহলে একটু উল্টে দিই বলি? এবার আপনি তো বলেছেন উল্টে দিন। আমি উল্টে দিই, আপনি কিছু আর কিছু করার থাকলে এটা করে দিন। সর্ষের তেল দিতে হবে? আরো সর্ষের তেল দিতে হবে না? এটা একটু সর্ষের তেলটা বেশি লাগে। আচ্ছা কলা পাতাটা একটু একটু পুড়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই তাই তো? তেলটা ছড়িয়ে দিতে হবে। দারুণ ব্যাপার। এবার আবার ঢাকা দেবো কি? হ্যাঁ আবার ঢাকা দিয়ে বোধহয় এক মিনিটও রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে নামিয়ে দেওয়া যায়। আর এটা বাহ দারুণ হয়েছে। এটা কি পুরো কি পাতা শুদ্ধ তুলতে হবে? না এটাকে এমনি তুলে দেওয়া যায়। নিন আপনি করে নিন, দিন আমাকে চট চট করে। আমি ধরছি। হুম কলা পাতাটা দেওয়ার জন্য কিন্তু এটা এক্সট্রা স্বাদ অ্যাডেড হয়ে গেল তাই না? হ্যাঁ এটা স্বাদটা আনার জন্যই তো কলা পাতাটা দেওয়া। হুম এবার গার্নিশিং এর জন্য পেঁয়াজ, এই মধ্যখানটাতে টমেটো কুচিগুলো দিয়ে দিই। হুম সেবাটা খেয়ে নেওয়া যাক চটপট, আপনি একটু তুলে দিন আমাকে গ্রেভি শুদ্ধ। গন্ধটা জম্পেশ আছে। অসাধারণ, ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। না ভাত না, ফ্রাইড রাইসের সঙ্গে খাবে। ফ্রাইড রাইসের সঙ্গে বৌদির কড়া হুকুম। আত্মবিশ্বাস সাফল্যের মূল চাবিকাঠি, বৌদিকে দেখলে কিন্তু বোঝা যায় দারুণ হয়েছে রান্নাটা। বৌদি বারবার ফিরে আসবেন এবং মাঝে মাঝে বকাঝকা করে এরকম রান্নাটা শিখিয়ে যাবেন তাই তো? ডিমের পাতুরি, প্যানে সর্ষের তেল দিন অল্প করে, তার ওপরে কলা পাতা দিন ও ওপরে আরেকটু বেশি পরিমাণে সর্ষের তেল দিন। সেদ্ধ করে কাটা ডিম উল্টো দিক করে দিয়ে দিন। নারকল বাটা হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে দিয়ে দিন। এরপর পেঁয়াজ ও রসুন বাটা দিন ওই মশলার উপরে। কোচানো কাঁচা লঙ্কা দিন, স্বাদ মতো নুন দিয়ে ঢাকা দিন। এবার ঢাকা খুলে ডিম সোজা করে ঠিক করে দিয়ে আবার ঢাকা দিন। কিছুক্ষণ রেখে কলা পাতা বাদে মশলাসহ ডিম পাত্রে সাজিয়ে পরিবেশন করুন। আপনাদেরও জানিয়ে রাখি আপনারা অবশ্যই চিঠি লিখবেন আমাদের ঠিকানা।